الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলা এর অনুষ্ঠান আসমাউল হুসনা এর মধ্যে আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানে আমরা আল্লাহ পাক রব্বুল আয়েল মিনের নাম মোবারক নিয়ে আপনাদের নিকট আলোচনা করে থাকি বিভিন্ন আল্লাহতালার যে নাম রয়েছে কোন নাম কি জন্য কিসে কোন নামের কি অর্থ এর বিস্তারিত আলোচনা আপনাদের নিকট করে আজকে ইনশাআল্লাহ আজ্জাবাজাল আল্লাহ পাক রব্বুল আলমিনের পবিত্র নাম নিয়ে আলোচনা করব তবে শুরুতে একটি দরুদে পাক এর ফজিলত শ্রবণ করে নিই রসুল করিম রফুর রহিম সাল্লাহ তালা আলি আলি বাসাল্লাম এর প্রতি দরুদে পাক পাক করার যে ফজিলতগুলো রয়েছে এর অনেক বর্ণনা বিভিন্ন কিতাবের মধ্যে এসেছে সায়াদাতুদ্দারাইন কিতাবের মধ্যে এভাবে একটি রিবাইত এসেছে যে যা আজ ই তালি ওসালাম একবার এক ব্যক্তি আল্লাহ রসুলের দরবারে উপস্থিত হলো তো ইলেহিল ওয়াল মাশ তো সে তার দারিদ্রতা তার অল্প আয় রোজগারের ব্যাপারে সে অভিযোগ করলো আল্লাহ রসুলের দরবারে তো তার অভিযোগ শুনে নবী পাক সাল তাল আলী ইরশাদ করলেন ইদা দাখলতা মনজিলাক ফাসাল্লিম ইনকানা ফিহি আহাদুন আউলাম ইয়াকুম ফিহি আহাদ অর্থাৎ যখন তুমি তোমার ঘরে প্রবেশ করো তখন আসসালাম আলাইকুম বলবে অর্থাৎ সালাম প্রদান করবে যদিও করে কেউ উপস্থিত থাকুক বা না থাকুক অতপর আল্লাহ রসুল বললেন যে আমার প্রতি সালাম প্রদান করবে আর একবার কুল হু আল্লাহ আহাদ পাঠ করে নিবে তো সেই ব্যক্তি এরূপ যখন করল আল্লাহ পাক রব্বুল আলমিন ওই ব্যক্তির রিজিকের দরজা খুলে দিলেন আল্লাহ বলা হচ্ছে তার রিজিকে এমন বরকত হলো আল্লাহ পাকের পক্ষ থেকে যে তার প্রতিবেশী আত্মীয় স্বজনরাও তার রিজিকের অংশদার হয়ে গেল অর্থাৎ তাকে আল্লাহ তালা এমন রিজিক দিয়েছেন এত বেশি রিজিক দিয়েছেন যে তার প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই তার রিজিক থেকে তারাও বক্ষণ করতে লাগলো তারাও পেতে লাগলো আল্লাহ রব্বুল আলমিন এমন দয়া করেছে তো প্রিয় মাদেজের দর্শকবৃন্দ তো এটা থেকে আমরা এটা করে করেনি যাদের বিশেষ করে যে দারিদ্রতা বিভিন্ন সমস্যা আয় রোজগারের কমতি এরকম অনুভব করেন তারা এটা নিয়ত করেন যখনই ঘরে প্রবেশ করবেন তখন অবশ্যই আপনি সালাম প্রদান করবেন ঘরের মধ্যে প্রবেশ করে আর আল্লাহ রসুলের প্রতি দরুদ শরীফ পাঠ করবেন আল্লাহ দরুদ শরীফ পাঠ করবেন আর উলহু আল্লাহ পাঠ করবেন তো এই অভ্যাসটা করেনি ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার ঋষিকে দান করবেন তো এই হাদিসে পাকের মাধ্যমে আমরা তো একটা দুরুদে পাকের ফজিলত শ্রবণ করলাম আরেকটা হচ্ছে দেখেন ইখলাসের মধ্যে আল্লাহ তালা কি বলে উল্হু আল্লাহ আহাদ এখানে কিন্তু আল্লাহ তালার নাম মোবারক আল্লাহ এটার আগে হু শব্দ ব্যবহার করেছে আচ্ছা এটা ছাড়াও যদি আমরা দেখি আল্লাহ তালা নাম ওয়ারক নিয়ে যেহেতু আজকে আলোচনা তো আল্লাহ হু এ কিন্তু ব্যবহার হয় অর্থাৎ আল্লাহ এরপর হু এ কিন্তু ব্যবহার হয় অবশ্যই আজকে আমরা কিন্তু যেই আল্লাহ তালার নাম ওবার আলোচনা করব। সেই নামটা হচ্ছে আল মুহাইমিন আচ্ছা আসুন আজকে আমাদের যে বিষয় আল মুহাইমিন আল মুহাইমিন এটা প্রিয় মাদানি চেন দর্শক আল্লাহ পাক রব্বুল আনাইলা যে গুণবাচক নামসমূহ বিভিন্ন কিতাবের মধ্যে কোরআনে পাকের মধ্যে এসেছে মধ্যে অন্যতম একটা নাম হচ্ছে আল মুহাইমিন কোরানে পাকের মধ্যে খুব সুন্দরভাবে সুরা হাসারের শেষ আয়াতগুলোর মধ্যে আল মহাইমিন এটা ব্যবহার হয়েছে আমি আপনাদেরকে পেশ করার চেষ্টা করছি ইসমিল্লা রহমান রহিম হুয়াল্লাহুল্লা রিলা ইলাহা ইল্লাহু আলমানিকুল কুদ্দুসুস সালাম উল মু মিনুল আজিজুল জব্বাহুল মুতাকব্বীর তো এই আয়াতের মধ্যে আমরা স্পষ্টভাবে এটা শুনতে পেলাম যে আল্লাহ তালা শানি আল মালিক আল কুদ্দুস আসসালাম আল মুমিন আল মুহাইমিন এসেছে এভাবে আল আজিজ আল জব্বার আল মতাকব্বির তো এই আয়াতের মধ্যে আল্লাহ তালার যে গুণবাচক নামগুলো এসেছে অবশ্যই অনেক বর্ণনা আমরা তো করেছি আল মালিকের বর্ণনা আমরা করেছি আল কদ্দুসের বর্ণনা করেছি আসসালামের আমরা করেছি আল মো মিনু এটারও বর্ণনা আপনাদের ট্যাশ করা হয়েছে আজকে আল মুহাইমিন এই আয়াতের মধ্যে যে আল মোহাইমিন আল্লাহ তালের সামনে ব্যবহার হয়েছে এটার বর্ণনা আজকে করার চেষ্টা করব। আল মুহাইমিন এটার অবশ্যই বিভিন্ন অর্থ অলমাইক্রঙ্কন বর্ণ হয়েছে একটা এর অর্থ বলা হচ্ছে সাক্ষী আরেকটা অর্থ বলা হচ্ছে রক্ক যিনি রক্ষা করেন এভাবে আধিপত্য বিস্তারকারী এভাবে যিনি অনেক প্রভাবশালী তো এভাবে বিভিন্ন অর্থ এই আল মোহাইমিন এর আসে ইনশাল্লাহ বিস্তারিত আপনাদের আলোচনা করার চেষ্টা করছি আল মোহাইমিনের যে অর্থ আমরা কয়েকটা অর্থ শুনলাম ভুলামায় ক্রামগণ এর আরও বিভিন্ন অর্থ পেশ করেছে যেমন কি বলা হচ্ছে আল মোহাইমিন এটার একটা অর্থ হচ্ছে আর রতিবুল হাফিজ অর্থাৎ কোন বস্তুর সংরক্ষণকারী হওয়া হেফাজতকারী হওয়া এমন সত্তাকে মহাইমিন বলা হয় যেহেতু আল্লাহ পাক রব্বুল হাইলামিন বান্দাদেরকে হেফাজত করেন তাদের রিজিকের হেফাজত করেন রিজিকের ব্যবস্থা করে থাকেন রিজিকের মাধ্যম এগুলো আল্লাহ তালাই ব্যবস্থা করে থাকেন এবং মানুষদেরকে যে রিজিক প্রদান করেন আল্লাহ আল্লাহতালায় প্রদান করেন এভাবে রিজিকের যে মাধ্যম বলেন ওসিলা বলেন সব কিছু আল্লাহ তালায় ব্যবস্থা করে থাকেন আল্লাহ তালায় রিজিককে সালামত রাখেন আর এটার মাধ্যমে আমাদের রিজিক বলেন আমাদের জিসিম বলেন সব কিছু সালামত থাকে কারণ এই রিজিকের মাধ্যমে মানুষ কি করে নিজেকে সালামত রাখতে পারে নিজের জিসিমকে সালামত রাখতে পারে তো আল্লাহ পাক আলামিন এই বান্দার জন্য এগুলো সবগুলো ব্যবস্থা যে করেন রক্ষণাবেক্ষণা করেন এই বান্দার জন্য তো আল্লাহ তালার যে এই সিফাত এটা মোহাইমিনের একটা প্রকাশ আরও বলা হচ্ছে যেহেতু আল্লাহ তালা। বান্দার জানের হেফাজত করে বান্দার রিজিকের হেফাজত করে রিজিকের ব্যবস্থা করেন আর রিজিকের মাধ্যম পন্তা সব কিছু আল্লাহ তালা ব্যবস্থা করে দেন তো এভাবে এই রিজিকের মাধ্যমে মানুষের যে জিসিম বলেন মানুষের বাকি সব কিছু যে এটা হেফাজত থাকে তো এই কারণে আল্লাহ পাক রব্বুল আয়েল আল মুহাইমিন এটা বলা হয় অর্থাৎ ওই সত্তা যিনি হেফাজত করেন যিনি হেফাজতকারী সংরক্ষণকারী সাথে সাথে বলা হচ্ছে এই আল মুহাইমিন এই নামের একটা তাকাজা এটা যে বান্দা আল্লাহ পাক মিনের প্রতি এমন কামে পরিপূর্ণ ভরসা রাখবে যে আল্লাহ আমার হেফাজতকারী আল্লাহ তালা আমাকে রিজিক প্রদানকারী আল্লাহ তালার প্রতিভাবে ভরসা রাখা আল্লাহ তালা যেহেতু আমাকে রিজিক প্রদান করে আল্লাহ তালা রাজ্জা আল্লাহ তালা আমার মালিক আল্লাহ তালা আমার সব কিছু ব্যবস্থা করেন আল্লাহ তালা আমার রিজিকের ব্যবস্থাকারী তো এইভাবে যখন বান্দা চিন্তা করবে তো আল্লাহ তালার আল মোহাইমিন নাম এটার প্রকাশ নিজের অন্তরে প্রকাশ পাবে অর্থাৎ বান্দাকে আল্লাহ তালার আল মোহাইমিন এই নামের তাসাব্বুর করা কল্পনা করা এটা দরকার আর এটাকে ফিকির করে আল্লাহ তালা যে এই রিজিকের ব্যবস্থা করেন আল্লাহ তালা যে বান্দার প্রতি দয়া করেন বান্দার রক্ষণাবেক্ষণ করেন এটা চিন্তা করা দরকার তাহলে আল্লাহ তালার এই পবিত্র নামের যে ফিউজা এটা বান্দা পাবে সাথে সাথে বন্দা যখন এভাবে আল্লাহ তালার প্রতি ভরসা করবে তখন আল্লাহ তালার অন্য বান্দাদের থেকে সে অমুকাপেক্ষা হয়ে যাবে আল্লাহ তালা ভরসা করবে কারণ কি আল্লাহ তালা আল মুহাইমিন এই নামের দিকে দেখে সে পরিপূর্ণ আল্লাহ তালার প্রতি ভরসা করেছে অলামা ইকরাম এটাও বলেন আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ভরসা করা আর এটা তসাবুর করা এটা কল্পনা করা যে আল্লাহ তালা আমার হেফাজত করছেন আর হেফাজতটা আপনি একা হন একাকিত্বের মধ্যে হন অথবা একসাথে হন তো আল্লাহ তালার দয়া আল্লাহ তালার রহমত আপনার প্রতি আপনি একাকী অবস্থায় হোক অথবা আপনি সম্মিলিত অবস্থায় কারোর সাথে থাকেন। তখন হোক অল টাইম আপনার প্রতি আল্লাহ দয়া রয়েছে। এটাকে একটা ঘটনায় বা এসেছে একবার তিনি নামাজ আদায় করলেন আর নামাজ আদায় করার পর তিনি নিজের পাকে একটু সামনের দিক অগ্রসর করে তিনি বসলেন একলা একলা ছিলেন যেহেতু স্বাভাবিকভাবে আমরা যখন একলা থাকি কখনো আমরা নামাজ পরিচিত কোথাও বসেছি তো অনেক সময় আমরা পা একটু সামনাগ্রসর করে ঠেনে বসি এটা কোনো দোষের বিষয় নয় কিন্তু যাদের তাসাভুরাতের মধ্যে যে আল্লাহ আল্লাহওয়ালাদের তাসাভুরাতের মধ্যে কল্পনার মধ্যে এই জিনিসটা থাকে যে আল্লাহ তালা আমাকে এই অবস্থায় দেখছেন হেফাজত করছেন অর্থাৎ প্রতিটা মুহূর্তে তারা আল্লাহ তালার দিয়ানে মুশকিল তো এ ইব্রাহিম বিন আহমতুল্লাহ আলাই তিনি যখন এভাবে একাকে অবস্থায় বসলেন তো পা ওনার পা যখন একটু টেনে বসলেন সামনে অগ্রসর করে নামাজের পর তো হঠাৎ উদ্দেশ্য থেকে একটা আওয়াজ আসলো আর ওনাকে বলল আহা আহাকা তুজা আলিসুল মুলুকা এভাবে কি বাদশাহের সামনে বসা যায় স্বাভাবিকভাবে দুনিয়ার মধ্যে আমরা যখন কোনো সম্মানিত ব্যক্তি কোনো বাদশাহর নিকট কোনো মন্ত্রী মিনিস্টার নিকট যাই আমরা অবশ্যই ওনার সম্মানে ভদ্রতা সহকারে বসি খুব সুন্দরভাবে বসি কখনো উনি অভদ্র যেটাকে মনে করেন বা কোনো সম্মানী ব্যক্তি যেটা অপছন্দ করেন আমরা সেভাবে বসি না তো যদিও বা স্বাভাবিকভাবে কোনো বন্ধ যখন ইবাদত করে তো কেউ না থাকুক তালা তো রয়েছে তো ইব্রাহিম বিন আল্লাহাম রহমতুল্লাহ উনি তো ওয়ালা ছিলেন আর ওনাদের তসাবরাতের মধ্যে অল টাইম আল্লাহ তালা যে ওনাদেরকে দেখছেন বান্দাকে দেখছেন এটা ফিলিংস করতেন তো ওনাকে গাহিবের আওয়াজের মাধ্যমে যখন এটা বলা হলো তখন তিনি সাথে সাথে আদব সহকারে বসলেন অবশ্যই এটা আমাদের মনে রাখতে হবে আমরা কখনও একলা যদি সেভাবে বসি এটা কখনো ব্যাদবি নয় স্বাভাবিকভাবে এটা কখনো ব্যাদবি নয় কিন্তু যারা আল্লাহওয়ালা রয়েছেন ওনারা তো আল্লাহওয়ালাই ওনাদের তসাবাতেই ভিন্ন ওনাদের কল্পনাই ভিন্ন ওনারা যেহেতু আল্লাহ পাক রব্বুল আইলামিনের রহমতের মধ্যে থাকেন তো ওনারা এভাবে আল্লাহ তালার পক্ষ থেকে অনেক সময় অনেক ইশারা পেয়ে থাকেন আর না হয় স্বাভাবিকভাবে যদি আমরা কখনো বসি আমরা কখনো নামাজ পড়লাম কখনও কেউ কোনো ব্যক্তি বসলো এভাবে একটু আরামের জন্য বসলো তো এটা কখনো বেয়াদবি নয় আর আদব স্থান এটা আলাদাই আদব যার মধ্যে যতটুকু হবে আল্লাহ তালা রহমত তার প্রতি ততটুকু হবে তো মসজিদে যদি আমরা কখনো অবস্থান করি অবশ্যই তখন আদব করা দরকার আল্লাহ তালার ঘরে অথবা ইবাদতের স্থানে যেখানে ইবাদত করা হয় আল্লাহ তালার গোলামই করা হয় বান্দেই করা হয় তো ওখানে যতটুকু সম্ভব আদব সহকারে বসা দরকার তবে আমরা কখনো যেন এটা না বলি কোনো ব্যক্তি যদি কোনো মসজিদে এতাকাপ করছেন বা সে অবস্থান করেছে তো সে একটু নামাজ ইত্যাদি ইবাদত করলো একটু তার পায়ে আরামের জন্য একটু করে সে আরাম করছে বা কিছু করছে এতে কাফের নিয়ত একটা বান্দা মনে করেন শুয়েছে এখন তার সাথে যেন আমরা এমন কথা না বলি যার কারণে সে কষ্ট পাবে আর যিনি এত কাপের নিয়তে মসজিদে অবস্থান করেন ওনার জন্য তো অনেক কিছু শরীয়তে ইজাজত দিয়েছে অনুমতি দিয়েছে তো এটাও আমরা নিয়ত করিনি যখনই আল্লাহ তালার গরম মসজিদে আমরা প্রবেশ করব এত কাপের নিয়ত করে নেব তাহলে আমাদের স্বভাব অনেক বৃদ্ধি পাবে তো এটাও নিয়ত করে নি যে এত কাপের নিয়ত করব আর যতটুকু সম্ভব আদব রক্ষা কর আল্লাহ তালা আমাদেরকে আমল করার করুন আচ্ছা মহাইমিন আমরা শুনছি আল্লাহ তালার নাম মহাইমিন সম্পর্কে মহাইমিনের আরেকটা অর্থ হচ্ছে আমি আর আমিন শব্দ এটা বান্দার জন্য বলা হয়ে থাকে যখন বান্দার জন্য বলা হয় তখন এটার অর্থ হচ্ছে আমানতদার আমরা জানি নবী পাক সাল্ল তাল্লাম উনি ছোটোবেলা থেকে এমন ব্যক্তি ছিলেন যে ওনাকে মক্কার যারা ওনাকে পছন্দ করতো না ওনারা পর্যন্ত আল আমিন বলে জানত এত আল্লাহ রসুলকে তারা বিশ্বাস করতেন বিশ্বাসী আমানতদার আমার রসুলের মধ্যে ছিল তো ওনাকে আল আমিন বলা হতো আর এই আমিন শব্দ যখন আমিন নাম এটা যখন আল্লাহ তালার সানে ব্যবহার হবে তখন হচ্ছে আল্লাহ তালা নিজের বান্দাকে আমান প্রদানকারী নিরাপত্তা প্রদানকারী আল্লাহতালার সামনে যখন আমান আমিন এটা ব্যবহার হবে তখন এর অর্থ হচ্ছে নিরাপত্তা প্রদানকারী সাথে সাথে এটাও অর্থ আসে আল্লাহ পাক রব্বুল আলামিন এর নিজের কাজের মধ্যে কোন ধরনের কমি কোন ধরনের কমতি এটা কখনো হয় না পরিপূর্ণ আল্লাহ পাক রব্বুল আলমিন যখন যেই কাজ আল্লাহ সানে। শানে প্রত্যেকটা কাজের মধ্যে কোনো কমই নেই কোনো কমতি নেই পরিপূর্ণ তালার করে থাকে সুতরাং আল্লাহ আল্লাহতালার প্রতিটি কাজ আদল ইনসাফের সাথে হয়ে থাকে তার মধ্যে কখনো কোনো কমি কমতি হয় না তো এভাবে আল মোহাইমিন আমরা আজকে জানলাম আল্লাহ পাক রব্বুল আলমিনের নাম মোবারক আল মোহাইমিন সম্পর্কে অবশ্যই আল মোহাইমিন এটা কিছু ওজিফাও রয়েছে আপনাদের পেশ করার চেষ্টা করছি আল মোহাইমিন এটার ওজিফা বলা হচ্ছে আমি হসুন আদাহতবার গৌতমুল আলিয়া তিনি বিভিন্ন ওজিফা যেখানে লিখেছেন ওখানের মধ্যে এনেছেন ইয়া মোহাইমিন যে কোনো চিন্তাগ্রস্ত ব্যক্তি প্রতিদিন উনত্রিশ বার করে পাঠ করে নিলে ইনশাল্লাহ তার দুশ্চিন্তা দূর হয়ে যাবে সাথে সাথে আরেক জায়গায় বলেছেন ইয়া মোহাইমিনও উনত্রিশ বার যে দৈনিক পাঠ করে প্রত্যেক বিপদাপদ থেকে আল্লাহ তালা তাকে হেফাজতে রাখবেন তা আমরা নিয়ত করিনি এই আমল আমরা করতে পারি আচ্ছা মোহাইমিন কোরনে পাকের এক জায়গায় কোরআনে পাককেও মোহাইমিন বলে বলা হয়েছে যেমন কি কোরআনে পাকে এসেছে মিসমিল্লা রহমান রহিম ও আনজলা ইলাই মিনাল কিতাবি ওয়া হিফাহ আলাইহি ফাহকুম বাইনহুম বিমা আনজালাল্লাহ এই আয়াতের মধ্যে ওয়া মুহাইমিনা এটা কোরআনে পাকের জন্য ব্যবহার হয়েছে তো কোরআনে পাককে যে মোহাইমিন বলা হয়েছে দৃশ্য হচ্ছে যে কোরআনে পাক এমন হেফাজতকারী যে যেভাবে মনে করেন বলা হচ্ছে একটা মুরগি তার বাচ্চাদেরকে যেভাবে হেফাজত করে যেন কোনো অন্য কোন পাখি এসে যেন হামলা করতে না পারে ক্ষতি করতে না পারে যেভাবে হেফাজত করে তদ্রুপ আল্লাহ তালার এই পাক কালাম কোরআনে পা অন্য যত আসমানি কিতাব রয়েছে ওগুলাকে হেফাজত করেছে কারণ ওগুলার বর্ণনা ওগুলার সত্যায়ন কিছু এক পুরান পাখির মাধ্যমে আমরা জেনেছি যত আসমানি কিতাব রয়েছে ওগুলার মৌলিক প্রত্যেক বিষয় কোরআন পাকের মধ্যে রয়েছে তো কোরআনে পাক অন্যান্য আসমানে কিতাবের বিষয়ে অন্যান্য নবীদের বিষয়ে এই কোরআনে পাক আমাদেরকে জানিয়েছে আমরা জেনেছি তো ওই বিষয়গুলার হেফাজত রক্ষণাবেক্ষণে কোনো পাকের মাধ্যমে আল্লাহ তালা করেছেন তো কোরআনে পাক এই কারণে মুহাইমিন তো আমরা জানলাম আজকে এই মুহাইমিন আল্লাহ তালা শাহানে যে ব্যবহার হয় আল্লাহ তালার নাম মোবারক হিসেবে তো তখন বিভিন্ন যে অর্থ সেটা জানলাম সাথে কোনো পাকের জন্য মহাইমিন শব্দ ব্যবহার হয়েছে আবার এটার যে ওজিফা এগুলো আমরা জানলাম তো এভাবে আল্লাহ তালার যে অনেক নাম আপনাদের নিকট পেশ করা হচ্ছে চেষ্টা করবেন যতটুকু সম্ভব এগুলি স্মরণ রাখার আর মাঝে মাঝে আল্লাহ তালা এই নাম মুবারক নিয়ে আল্লাহ তালাকে ডাকার চেষ্টা করবেন ইয়া ইয়া রহমান ইয়া ইয়া রাহিমু ইয়া করিম ইয়া ইয়া কয়ুমো আল্লাহ তালাকে এভাবে আল্লাহ তালার পবিত্র নামগুলো নিয়ে আসমাউল হোসনা নিয়ে আল্লাহ তালাকে ডাকার চেষ্টা করবেন তো এটার মাধ্যমে ফায়দা কী কোন পাকে বলেছেন না আল্লাহ তালা ওলিল্লাহ আসমাউল হোসনা ফদর বিহা আল্লাহ তালার এই আসমাউল হোসনার মাধ্যমে আল্লাহ তালাকে ডাকার জন্য বলেছে এটার এই আয়াতের উপর আমল হয়ে যাবে আল্লাহ তালা খুশি হবে আল্লাহ পাকরবল আল আলামিন আমাদেরকে আল্লাহ তালা পবিত্র নাম মুখ্য রাখার আর এগুলো যে শান এই এক এক আল্লাহ তালা নাম ওবারকার মধ্যে যে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে আল্লাহ তালার সম্পর্কে আকিদার বিষয় রয়েছে বিশ্বাসের বিষয় রয়েছে আল্লাহ তালা সম্পর্কে জানার বিষয় রয়েছে এগুলো জানার সেই তৌফিক আমাদেরকে দান করুন আমিন মিজাহিন নবীর আমিন সল্লাহ তা আলী আসসালাম সল্লু আল হাবিব সল্ল মাহমদ صلى الله تعالى عليه وآله وسلم صلاة وسلاما عليك يا رسول الله, الله